69 জন অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীকে 66,80,000 টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়াসেবীদের হাতে সাহায্য তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। খেলাধুলাকে এগিয়ে নিতে বরাবরই নিবেদিত প্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই করোনাকালে 50 কোটি টাকার সিড মানি পায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। চেক বিতরণকালে খেলোয়াড়দের নানাবিধ সমস্যার কথা শোনেন জাহিদ আহসান রাসেল। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় খেলোয়াড় কোটা চালু করতে সুপারিশ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রতিষ্ঠান আগামীতেও অসচ্ছল খেলোয়াড়দের পাশে থাকবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। সম্মানিত কমিশনার কাউন্সিলর জনাব মোহাম্মদ এনামুল রশিদ প্রতিষ্ঠা করে গেছেন ওনার শাহাদত বরণের মাত্র 9 দিন আগে। উত্তরের ক্রীড়া সম্পাদক আমরা মাসিক সম্মানী ভাতা দিয়ে থাকি, চিকিৎসা সহায়তা ভাতা দিয়ে থাকি এবং এবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভাতা ক্রীড়া শিক্ষা বৃত্তিরও আমরা চালু করতে সক্ষম হয়েছি এবং এই ধরনের নতুন নতুন বিষয় আমরা কিন্তু খেলোয়াড় সংগঠকদের জন্য আমরা করে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ফাউন্ডেশনের পরিধি আরও বাড়ানোর চেষ্টা। Thank you.